আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এই অধ্যায়ের একটি দলগত কাজ করব। বলা আছে, উপরে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সক 3.1 থিঙ্কিং টুল পূরণ করো। এখানে খেয়াল করো, বলা আছে সক 3.1 থিঙ্কিং টুলে উত্তর সাজাই। এখানে আমাদের খাতের নাম লিখতে হবে এবং সেই অনুযায়ী বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে সেটাও লিখতে হবে। সর্বশেষ আমাদের চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি সেগুলো আমাদের এই বক্সে লিখতে হবে। তো এখানে অনেকগুলো খাত উপখাত দেওয়া আছে, আমি তোমাদের জন্য 5টি নমুনা উত্তর দেখিয়ে দেব। তোমাদের যে নমুনা উত্তরটি পছন্দ হবে সেটাই তোমরা খাতায় উঠিয়ে নেবে। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। খেয়াল করো, নমুনা সমাধান 1, প্রথমে আমরা লিখেছি হচ্ছে কৃষিখাত। কৃষিখাত লেখা হয়েছে। তাহলে দেখো, বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয় সেটা এখানে লিখা হয়েছে। এখানে দেখো, বর্তমানে বেশিরভাগ কাজই হয় কায়িক শ্রমে, যেমন হাত দিয়ে ধান বোনা, ফসল তোলা ও কাটা, দুধ দোহন ইত্যাদি। তারপর কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়? পরিশ্রম করার যোগ্যতা ও দক্ষতা থাকলে যে কোনো কৃষিকাজ করা যায়। তারপর বলা আছে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। এখানে লিখা হয়েছে ফ্লেমিং ট্র্যাক্টর, দ্য ক্যারট হারভেস্টার, তারপর হচ্ছে রোবোটিক মিল্কিং সিস্টেম, তারপর হচ্ছে IoT, সেন্সর, স্প্রে, বালাই নাশক, তারপর সেচ ব্যবস্থাপনা, এগুলো সব ডিজিটালাইজড। তারপর দেখো চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। চ্যালেঞ্জের মধ্যে লেখা হয়েছে কায়িক শ্রমের চাহিদা হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, দক্ষ কৃষকের অভাব, এই হচ্ছে চ্যালেঞ্জ। সুযোগগুলো দেখো, কর্মসংস্থান সৃষ্টি হবে আর উৎপাদনশীলতা আরও বেশি বৃদ্ধি পাবে। আশা করি এই নমুনা 1 তোমরা বুঝতে পেরেছ। আমরা নমুনা সমাধান 2 দেখাচ্ছি, এটা হচ্ছে অর্থনৈতিক সেবা। এখানে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয়? বর্তমানে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, রেমিটেন্স প্রেরণ, ক্যাশবিহীন লেনদেন ইত্যাদি হয়ে থাকে। তারপর কি কি যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন হয়? এই খাতে অর্থনৈতিক প্রযুক্তি, ডেটা অ্যানালাইটিক্স এবং সাইবার সিকিউরিটি দক্ষতার প্রয়োজন হয়। কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে? ডিজিটাল ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি, ডেটা অ্যানালাইটিক্স, এগুলো। চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি? চ্যালেঞ্জগুলোর মধ্যে হচ্ছে অদক্ষ পেশাদারদের চ্যালেঞ্জ রয়েছে, অর্থাৎ অদক্ষরা এখানে টিকতে পারবে না। সুযোগগুলো কি? প্রযুক্তিগত ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে। আশা করি নমুনা উত্তর 2 তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নমুনা উত্তর 3 দেখিয়ে দেব। গার্মেন্টস এবং টেক্সটাইল দেওয়া হয়েছে খাতের নাম। বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়? গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে স্ট্রিচিং, কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ সব কাজ হাতে কলমে করা হয়। কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়? স্বল্প শিক্ষাগত যোগ্যতা এবং মেশিন চালানোতে মোটামুটি দক্ষতার প্রয়োজন হয়। কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে? 4IR প্রযুক্তি, অটোমেশন, রোবোটিক্স, ডেটা অ্যানালাইটিক্স, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইত্যাদি। চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি? চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে হচ্ছে চাকুরি হারানোর ভয়, তারপর বেকারত্ব বৃদ্ধি। সুযোগগুলোর মধ্যে আয় বৃদ্ধি, শিল্প বিপ্লব ঘটানো, শ্রম নির্ভর কাজের ওপর নির্ভরতা কমবে, দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি ইত্যাদি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আরেকটি নমুনা উত্তর লিখেছি, নমুনা উত্তর 4। এখানে লেখা হয়েছে খাতের নাম স্বাস্থ্য সেবা। বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়? বর্তমানে টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, AI চালিত ডায়াগনস্টিক এবং অনলাইনে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়? স্বাস্থ্য তথ্য, তথ্য বিশ্লেষণ, টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবায় দক্ষতা ও যোগ্যতা থাকতে হয়। কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে? টেলিমেডিসিন, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, AI চালিত ডায়াগনস্টিক, অনলাইন স্বাস্থ্যসেবা ইত্যাদি। চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি? চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে অদক্ষ পেশাদাররা চ্যালেঞ্জের মুখে পড়বে। সুযোগ হলো হচ্ছে দক্ষদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে এবং মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে। এই হচ্ছে 4 নম্বর নমুনার সমাধান। আমরা এখন দেখবো হচ্ছে 5 নম্বর নমুনা সমাধান। এটা খুবই ইম্পর্টেন্ট, শিক্ষা ও প্রশিক্ষণ।
শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে। শিক্ষা ও প্রশিক্ষণ লেখা হয়েছে এখানে, বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়, শিক্ষাদান, শিক্ষা প্রশাসন, পাঠ্যক্রম উন্নয়ন, সুপারভিশন, বৃত্তিমূলক ইত্যাদি কাজ করা হয়, কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়, শিক্ষাগত প্রযুক্তি, কারিকুলাম ডিজাইন, অনলাইনে শিক্ষাদান ইত্যাদি দক্ষতা ও যোগ্যতা থাকতে হয়, কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে, ভার্চুয়াল রিয়েলিটি, সিমুলেশন ব্যবহার, অনলাইন মূল্যায়ন ইত্যাদি, চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। চ্যালেঞ্জগুলোর মধ্যে হচ্ছে কারিকুলাম ডিজাইন, অনলাইন শিক্ষাদানে অদক্ষ পেশাদারের চ্যালেঞ্জ রয়েছে, আর সুযোগ হচ্ছে দক্ষ পেশাদারদের কাজে সুযোগ সৃষ্টি। তো আশা করি তোমরা এই উত্তরগুলো বুঝতে পেরেছো, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা বাছাই করে নেবা যেটা তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।